Hello everyone, welcome to our another video. আজকে আমরা যে মানে যে ট্রেলার আসলে রিভিউ দিব সেটা না অনেকদিন ধরে ওয়েটিং এ ছিলাম এক্সাইটেডও সেটা হচ্ছে যে বিজয় থালাপাতির আপকামিং যে মুভি লিউ লোক ইউনিভার্সের যে মুভিটা বের হচ্ছে পার্ট হতে যাচ্ছে তো এখনো কনফার্ম কোনো সোর্স থেকে জানা যায়নি না তবে আমি দেখলাম যে আসলে মানে লোক ইউনিভার্সের মানে ইউনিভার্সের আন্ডারে থাকবে এটা পাগলো কি তরহ গুলি চলা রা বহুত সে লোক সড়ক পে মরে পড়ে থে আর বহুত বদমাশ থা সবকো মার রা থা सीरियल किलर ने स्टोरी रखे बहादुर पुलिस ऑफिसर शेर की तरह वहां पर आया और उसने सीरियल किलर पर गोली चलाई না কি একটা গল্প যেটা কিনা যে বিক্রম একটা গল্প কিন্তু ছিল যে একটা রাজা অনেকের দাওয়াত দেনা পরে খাওয়া এরকম কোন গল্প কিছু নাকি পুলিশ অফিসার কি গান তোমারে হাত মে তাহলে কি বিজে পুলিশ ও নাইস সিজিআই ভালো ছিল এই বাচ্চাটা কি ওরে লোক এই বুড়ে বানিয়ে দিছে পুরা এই লোকে আজ এই ভালো লাগে আজ এর কেন বিক্রম ওরা তেমন লাগতে না হ্যাঁ সঞ্জয় দত্ত ওরে ইয়ং বানিয়ে দিছে আবার লোকেশের একটা জিনিস কি ও রাত্রে শুট রাত্রে করে হুম হুম रियलिस्टिक रियलिस्टिक रखा दिल यारो अब से हमारी नई नॉर्मल जिंदगी यही है ना चुप कर आओ चुप कर जाओ ये सोच सोच के हम कहीं मर ही ना जाए हमारी इमोशन हो से फैमिली इमोशन बैकग्राउंड म्यूजिक क्यों मेरे परिवार के पीछे पड़े हो तो उजा नहीं ना और फैमिली लेके ले मारते से ডাবল রোল একটু ভালো কথা জিনিস দিয়ে দিল কুত্তাটারও দুইবার দেখাইলো কোন ইম্পর্টেন্ট রোল আছে আরো আমার কাছে কেমন যেন লাগলো মিস্টেরিয়াস এটা বিজে ছিল না আমার যতটুকু ধারণা কারণ বডি ল্যাঙ্গুয়েজটা বিজের মতো লাগে না Rolex এর মতো অনেকটা বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে যতটুকু ধারণা এটা সুরিয়া ছিল এটা বা সুরিয়া হয়তো সবার ধারণা এটাই হবে যে এটা বিজেই কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা বিজেই না কারণ যখন ঢুকলো ওর বডি আরও কিন্তু ই দেখানো হয়েছে স্লিম দেখানো হয়েছে দেখা যাচ্ছিল সাইড থেকে হয়তো পারে কেন যেন আমার কাছে মনে হচ্ছে এটা বিজেই না একটা বড় জায়গার মধ্যে দেখলাম অনেক ভিড়ের মধ্যে একটা খুন করা হয়েছে যে বিক্রমের মধ্যে কিন্তু রোলেক্স এরকম একটা জায়গার মধ্যে এই টিভিতে দাঁড়ায় মার্ডারটা করে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্টোরি কিছুই বুঝতে দেয় নাই লোকেশ অ্যাজ ইউজুয়াল ও আর কোনো ট্রেলারে এখন পর্যন্ত না বিক্রম না কাইথি কোনো মুভিতে ও ট্রেলারে গুজবাম কিছু রাখে নাই স্টোরিও কিছু বুঝতে দেয় নাই না সারপ্রাইজ কিছু বুঝতেছে কিচ্ছু না দিন শেষে মুভিতেই সব ধরনের চমক দেখাইছে বাট ডাবল রোল এটা আসলে মানে মানে একটু কনফিউজিং করে দিল লোকেশ এই ডায়লগটা দিয়ে আসলে কি ডাবল রোল নাকি এই সেন্টেন্সটা ইউজ করছে যাতে আমরা কনফিউজ থাকি এরকম হতে পারে কিভাবে সম্ভব ডাইরেক্ট বলে দিছে এখন মেন জিনিস হচ্ছে এখানে ফ্যামিলি ইমোশনও রাখছে বাট দ্য পয়েন্ট ইজ লোকি ইউনিভার্সের লিঙ্ক আপ কই ও কোনো লিঙ্ক আপ দেখায় নাই লিঙ্ক আপ দেখানোর মতো দুইটা সাসপে মানে মিস্টিরিয়াস জিনিস রাখছে একটা ওই যে চোখ দুইটা বললাম ওই দুইটা কার আবার একটা বাচ্চারও দেখাইছে অনেকবার এই বাচ্চাটা কি ওর মেয়ে বিজয়ের মেয়ে যেহেতু বুকে না শুয়েছিল স্বাভাবিক ওর মেয়ে বা ওরে কেউ এখানে ফ্যামিলি ইমোশনও রাখছে থ্রিলারও রাখছে প্লাস হচ্ছে তোমার ও অ্যাট দ্য এন্ড একটা ভালো সাসপেন্স রেখে দিছে
এরকম কিছু রাখছে মিউজিক অ্যাজ ইউজুয়াল অনুরোধ এগেইন আর অনুরোধের মিউজিক নিয়ে কিছু বলার কিছু বলারই নাই ফাড়াই দিছে অ্যাজ ইউজুয়াল সিনেমাটোগ্রাফি অ্যাজ ইউজুয়াল মানে লোকেশ যে ক্যাটাগরি রাখে সেই ক্যাটাগরিও রেখে দিছে আর কালার গ্রেডিং তো দুর্দান্ত অ্যাজ ইউজুয়াল রাত্রের সিঙ্গেলও অরিজিনালি যেমন কাইতির মুভির পুরাটা মুভি কিন্তু রাত্রে শুট করা রাত অর্জন ওয়েট করছে অরিজিনালি রাত্রেই শুট করছে এটা এমন না যে এডিটিং এর মাধ্যমে রাইট বানানো হয়েছে ওটা রাতেই শুট করা তো এখানেও একই কাজগুলোই করছে যা বুঝলাম যে রাত্রের সিনগুলো রাত্রেই করছে এফএক্স ওয়াজ গুড সিজিআই ভালো ছিল যেহেতু যে কুকুরের ক্যারেক্টারটা দেখাইছে কুকুর ছিল না তো ওটা হাইনা টাইপের কিছু ছিল আর কি যাই হোক কুকুর ঠিক আছে ফর এক্সাম্পল একই জাত ওই ডাবের নামই নারকেল নারকেল নামই ডাব ঠিক আছে তো ওরকমই কিছু একটা তবে লাস্টে আমার কাছে কেন যেন মনে হচ্ছে হয়তো অনেকে বলবে এটা বিজয় 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 বাট আমার কাছে রোলেক্স মনে হচ্ছে আর এই স্টোরি নট আফটার বিক্রম ইটস বিফোর বিক্রম কাইথিল কাইথিরও আগের কোনো ঘটনা এখানে রাখছে মানে এলসিইউ এর প্রিকুয়েল প্রিকুয়েল এটা এটা কোনো সিকুয়েলও না এটা ওদেরই একটা ভার্সন কিন্তু এই ভার্সনটার মধ্যে হয়তো বা দেখাই দিবে অন্য টাইম থেকে কাইথি আসছিল আর কোথা থেকে বিক্রমের লিঙ্ক আপ করছে এরকম কিছু দেখাবে কারণ তিনটা নাম ভিলেনের নাম আর ইয়া বিজয়ের নাম কিন্তু সেম মানে সেম না মানে বংশধর সেম সেম অ্যান্থনি দাস হার্লট দাস লিও দাস তো তিনজন কি ভাই সেটাই আমি লাস্টে কেন রোলেক্স বলতেছি যে এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে না কোন দিক থেকে বিক্রমের পরের অংশ বা পরের কাহিনী বা কাইথিরও পরের কাহিনীটা তাদের আগের আর আগের হইলেই মেবি রোলেক্স তখন অর গ্যাং বা অর যে মানে ড্রাগ ওয়ার্ল্ড সেটাও বানাচ্ছে মাত্র শুরু করতেছিল মানে অর রুলিং শুরু হয়েছে তখন থেকে আর কি তো এরকম কোনো ঘটনার থেকেই আনছে কারণ দিন শেষে বিক্রমের পর লোকেশ কোনোভাবে এই মিস্টেকটা করবে না যে বিজয় মেন হিরো থাকবে কামাল হাসান হিরো থাকবে না তো হিরোই রাখছে সবাইয়ের সব পার্টেই কিন্তু দিন শেষে আর কি সবগুলো হিরোর এক জায়গায় এক জায়গায় তো ওই বিক্রমের পর অরেই মেন দেখাইবো তা এটা আসলে হওয়ার কথা না দেখা যাক কি হয় মিউজিকগুলো আসলে মিউজিক গান তো মাত্র রিলিজ হয়েছিল এক থেকে দুইটা দিতেছে আমার কাছে ব্যাড অ্যাসটা ভালো লাগছে ব্যাড অ্যাসটা মেবি আর ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবে আর অ্যাজ ইউজুয়াল আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই মুভিতে ভিজের চেয়ে বেশি সাইড ক্যারেক্টারগুলোরে বেশি উপর উঠেছে সঞ্জয় দত্তরে খুব বড় লেভেল করে দেখাইছে অর্জুনরে খুব বড় লেভেল করে দেখাইছে আর তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু হাই লেভেলের দিয়েছে আমার কাছে কেন যেন মনে হইল ভিলেন হিসেবে কি সঞ্জয় দত্ত আছে হ্যাঁ সঞ্জয় দত্ত আছে অর্জুনও আছে অথবা যেহেতু বিজয় দুইটা রোল প্লে করবে হতে পারে একটা ভিলেন একটা ভালো সেটাই একটা ফ্যামিলি পার্সন আরেকজন হচ্ছে গ্যাংস্টার এরকম হইতে পারে হইতে পারে মানে ঘটনাটা এরকম হইতে পারে যে কিনা গ্যাংস্টার তার সাথে সঞ্জয় দত্তর আর অর্জুনের লগে একটা গ্যাঞ্জাম আছে গ্যাং ওয়ার টাইপ এর জন্য ভালো মাঝখানে সামহাও ওই ফ্যামিলি ম্যান বিজয় বা যে কিনা পুলিশ সে মাঝখানে ফেসে যায় মানকে চেপে পড়ে যায় এরকম হতে পারে বাহ আমরা তো স্টোরি বের করে ফেলাইলাম তারপরেও দেখা যাক কি হয় অ্যাজ ইউজুয়াল ডায়লগ পরে আমরা স্টোরি বানাচ্ছি দাঁড়ান সমস্যা নেই একদম চিলিং টাইপের বানাই ফেলবো যাই হোক আমরা ওয়েটিংয়ে আছি দেখা যাক কি হয় এই ফিল্মের ওয়েটিংটা আসলে আমরা না সবাই আসলে অপেক্ষায় আছে খুব তাড়াতাড়ি হয়তো এটা নিয়ে মানে বড় একটা রিলিজ হচ্ছে 19 তারিখে না কয় তারিখে হ্যাঁ 19 তারিখে তো রিলিজ দেবো হ্যাঁ 19 তারিখে রিলিজ দেওয়ার কথা তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করি আমরা চাচ্ছি বাংলাদেশে লিওটা রিলিজ হোক বাট এখনও কোনো কনফার্মেশন আমরা বাংলাদেশে পাইনি যে আসলে বাংলাদেশে লিও রিলিজ দিবে কি দিবে না আর যদি না দেয় আমাদের স্পেশাল থিয়েটার আছে সেখানে আমরা দেখতে পারবো নো প্রবলেম ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিবেন আমরা ট্রাই করবো রেগুলারলি ভিডিওগুলো দেওয়ার আপনারা আসলে সাপোর্ট করলে আমাদের না আসলে ভিডিওগুলো বানাতে ভালো লাগে তো আমরা আরও ইন্সপায়ার্ড হই যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এই যে মনে করেন আপনারা ভিডিও দেখতেছেন এই খুশিতে রোমন সুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তো এই জন্য আপনাদের দোয়া কাজে লাগতেছে বেশি বেশি দোয়া করবেন ভিউ দেখলে খুশিতে আসলে সুস্থতা বাড়িয়ে যাচ্ছে মানুষ আনন্দে সুস্থ হয় না ও আনন্দ সুস্থ হয়ে যাচ্ছে লাইক কমেন্ট বেশি বেশি করবেন কেউ কমেন্ট করতে চায় না দয়া করে ভালো লাগলে শেয়ারটা করবেন শেয়ার আর কমেন্টটা কি আসলে ভালো না লাগলেও কমেন্ট করে জানান যে ভাই এটা ভালো লাগে না বা আপনার এই ইনফরমেশনগুলো আর একটু দিলে ভালো লাগতো বা এই ইনফরমেশনটা বা ভিডিওর মেকিং যে কোনো কিছু নিয়ে সাজেশন দিতে পারেন আমাদের সাজেস্ট করলে আমরা খুশি হব সো আজকে এই পর্যন্তই সি অন দ্য নেক্সট ভিডিও সে পর্যন্ত টিল দেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন